সোশ্যাল মিডিয়ায় হঠাৎ তোলপার গা ঘেঁষে দাঁড়াবেন কি দাঁড়াবেন না এই বিষয়ে চলুন জেনে এর পেছনের কি। বাসে একজন নারী দাঁড়িয়ে আছেন যার গায়ে পরিহিত টি শার্টে লেখা গা ঘেসে দাঁড়াবেন না এরকম কয়েকটি ছবি বাংলাদেশে গত কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ঢাকার একটি ইন্টারনেট ভিত্তিক নারীদের পোশাক ও অলঙ্কার তৈরির প্রতিষ্ঠান এই ডিজাইনের টি শার্ট তৈরি করেছেন এবং বাজারজাত করেছেন প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারীদের একজন এবং টি শার্টের ডিজাইনার জিনাদ জাহান নিশা তিনি বলেছেন গণপরিবহনে নিজেদের সাথে হয়রানিমূলক ঘটনার প্রতিবাদ হিসেবে এ ধরনের পণ্য তৈরি করার চিন্তা আসে তার মাথায় গত কয়েক বছর আগে পাবলিক বাসে একবার যৌন হয়রানির শিকার হওয়ার পর প্রতিবাদ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন নিজে হয়রানির শিকার হওয়ার পরও প্রতিবাদ করতে না পারা এবং উপস্থিত মানুষকে অন্যায়কারীদের পক্ষ নিতে দেখে সেদিন খুবই অপমানিত হয়েছিলেন তিনি এর পরপরই প্রতিবাদ হিসেবে গা ঘেঁষে দাঁড়াবেন না লেখা একটি খোপার কাটা তৈরি করেন এবং তার প্রতিষ্ঠানের মাধ্যমে তা বাজারজাত করেন নিশা বাংলাদেশের গণপরিবহনে যৌন হয়রানির শিকার এবং নারীর অধিকাংশ তাদের সাথে ঘটা অন্যায়ের প্রতিবাদ করেন না বাংলাদেশের ভিড়ে বাসে নারীদের যৌন হয়রানির শিকার হওয়ার ঘটনা খুবই সাধারণ বাসে ভিড়ের মধ্যে গায়ের সাথে ধাক্কা লাগাটা খুবই স্বাভাবিক কিন্তু অনেকে ভিড়ের সুযোগটা কাজে লাগান যার প্রতিবাদ করা প্রয়োজন হিসেবে মনে করছেন নিশা ফেসবুকে যেরকম প্রতিক্রিয়া তৈরি হয়েছে গা গেসে দাঁড়াবেন না লেখাটির টি শার্টের ছবি ভাইরাল হওয়ার পর এ নিয়ে বিভিন্ন রকম আলোচনা সমালোচনা তৈরি হয়েছে এ নিয়ে নেতিবাচক মন্তব্য করা মানুষের সংখ্যাই বেশি অনেকে ছবিগুলিকে বিক্রি বাড়ানোর কৌশল বলে মন্তব্য করেছেন কিন্তু জিনার জাহা নিশা জানিয়েছেন বিক্রি বাড়ানোর পদ্ধতি বা আলোচনায় আসার কৌশল হিসেবে এই পণ্য তৈরি করেননি তারা বাংলাদেশের গণপরিবহন রাস্তাঘাটে নারীরা যেমন হয়রানির শিকার হন তার প্রতিবাদ হিসেবে বাজারে এই পণ্য ছাড়া হয়েছে যাদের উদ্দেশ্যে এই লেখা সম্পলিত টি শার্ট তৈরি করেছেন তাদের গায়ে ঠিকই লেগেছে এবং তারা এর সমালোচনা করেছেন যদিও বাস্তবে দেখা গেছে নিশা অন্য মডেলদের সাথে গা গেসে দাঁড়িয়ে ছবি তুলেছেন এটি কতটা যুক্তিযুক্ত তাও চলে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীদের প্রশ্নে অনেকে এর প্রতিবাদ করেছেন অনেকে পক্ষ নিয়েছেন অনেকে এর বিপক্ষ নিয়েছেন এখন আপনি গা এসে দাঁড়াবেন কি দাঁড়াবেন না সেটি আপনার বিষয় আপনার বুদ্ধির বিষয় আপনার বিবেকের বিষয় আমাদের এই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে